বিএনপির রাজনীতিতে চারিদিকে যখন নতুন মহাসচিবের নানা ধরনের আলোচনা, তখন নতুন করে আরেকটি নাম লিস্টে রাখুন আপনারা। তার আগে বলে নেওয়া ভালো, বিএনপি কিংবা খালেদা জিয়া এবং তারেক রহমান কেউ চাচ্ছেন না এই মুহূর্তে মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুলকে বাদ দিতে। কিন্তু সূত্রের খবর, এই পদে আর থাকতে চাচ্ছেন না মির্জা ফখরুল, ব্যর্থতায় দায় নিয়ে নিজেই সরে যেতে চাচ্ছেন। যদিও নেতাকর্মীদের দাবি, মহাসচিব হিসেবে নানা কারণে মির্জা ফখরুল সফল। আজ আমরা জানাবো এই মহাসচিব পদের জন্য গয়েশ্বর চন্দ্র রায়ের এক সময়কার দৌড়ঝাঁপের নানা গল্প। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় মির্জা ফখরুলকে। তার কিছুদিন পর দলের মহাসচিব হওয়ার জন্য নানা মহলে দৌড়ঝাঁপ শুরু করেন গয়েশ্বর রায়, যা ওই সময় সংবাদপত্রের পাতায় শিরোনামও হয়েছিল। দৈনিক কালের কণ্ঠের একটি প্রতিবেদনে জানা যায়, মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় ফাঁসির দণ্ড কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন কাদের চৌধুরীর পরামর্শে সে সময় মাঠে নেমেছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। মির্জা ফখরুলকে সরিয়ে স্থায়ী কমিটির এই সদস্য 2015 সালেই মহাসচিব হতে চেয়েছিলেন। চারিদিকে কথা ছিল তিনি ছাড়া এই পদের জন্য বিএনপিতে উপযুক্ত আর কেউ নাকি নেই। এছাড়া ভারতের বিজেপি সরকারের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য তার মতো মাইনরিটি নেতারই মহাসচিব হওয়া উচিত বলে যুক্তি ছিল কারো কারো। এছাড়াও তাকে মহাসচিব করা হলে বিএনপি জামায়াত ঘেঁষা এই দুর্নাম আর থাকবে না, এ কথাও প্রকাশ পেয়েছিল। জিয়াউর রহমানের সময় জাসদ থেকে আসা গয়েশ্বর চন্দ্র রায় 1987 সালে যুব দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর 2002 সালের নির্বাচনের পর তিনি যুগ্ম মহাসচিব এবং 2009 সালের কাউন্সিলের পর স্থায়ী কমিটির সদস্য হন। এ বিষয়ে জানতে চাইলে কালের কণ্ঠকে গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন, আমি নিজে কখনোই কোনো পদের জন্য লবিং করিনি, এবারও কারো বাসায় যাইনি বা কারো সঙ্গে এই প্রশ্নে নিজ থেকে কথা বলিনি, তবে অনেকে অনেক কথা বলেছেন এবং আমি শুনছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাসচিব পদটি চাওয়ার কিছু নেই, আওয়ামী লীগ ও বিএনপির মতো দলে দু একজনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ও এটি নয়। এছাড়া ভারমুক্ত হন বা ভারপ্রাপ্ত মহাসচিব তো একজনই আছেন, ওই পদে পরিবর্তন হলে প্রার্থী হওয়ার কথা চিন্তা করতে পারি। জানা গেছে বিএনপিতে গয়েশ্বরের শুভাকাঙ্ক্ষী নেতারাও এমন পরামর্শ দিয়েছেন, তৎপরতা দেখে গয়েশ্বরকে তারা আগে চেয়ারপারসনের মনোভাব বুঝে নিতে বলেছেন। অর্থাৎ মহাসচিব পদে খালেদা জিয়া পরিবর্তন আনবেন কি না তা বুঝে গয়েশ্বরকে তারা মাঠে নামতে বলেছিলেন সে সময়। শত নাগরিক কমিটির আহ্বায়ক মরহুম এমাস উদ্দিন আহমদ সে সময় পত্রিকার কাছে স্বীকার করে বলেছিলেন, গয়েশ্বর চন্দ্র রায় তার কাছে গিয়ে মহাসচিব পদ নিয়ে আলাপ করেছেন। কালের কণ্ঠকে তিনি বলেন, গয়েশ্বর চন্দ্র রায় মাঝে মধ্যেই আমার কাছে আসে এবং মহাসচিব হওয়ার আকাঙ্ক্ষা হয়তো তার মধ্যে আছে, তবে এই ইস্যুটি আমি এককভাবে চেয়ারপারসনের কাছে তুলে ধরব না, কারণ নজরুল ইসলাম খান ও হান্নান শাহ সহ অনেকেই আমার ঘনিষ্ঠ। এক প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এভিসি বলেন, গয়েশ্বর বয়সে তরুণ, আকাঙ্ক্ষা থাকাটাও স্বাভাবিক, এছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রেও হয়তো সে ভূমিকা রাখতে পারবে, তবুও মির্জা ফখরুল সুস্থ হয়ে ফিরে এলেই তারই মহাসচিব থাকা উচিত বলে মনে করি। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, এই ধরনের কথাবার্তা বাতাসে ভাসছে, তবে গয়েশ্বরবাবু আমার কাছে আসেননি, যদি আমার কথা কেউ বলে থাকে সে মিসকোড করেছে, এছাড়া এসে লাভই বা কী, কারণ সবাই তো জানে মহাসচিব পদে মির্জা ফখরুলই বহাল রয়েছেন। এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসন একক সিদ্ধান্ত নেওয়ার মালিক, ফলে তদবির করেও কিছু হবে বলে মনে হয় না। স্থায়ী কমিটির আরেক সদস্য মরহুম আসম হান্নান শাহ প্রথমে প্রসঙ্গটি শুনে অনেকক্ষণ হেসেছিলেন সেদিন, তারপর বললেন, গয়েশ্বরবাবু বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছেন, তিনি মহাসচিব হতে চান, অথচ তিনি মাত্র কয়েক বছর আগে যুবদলের নেতা ছিলেন, দ্রুত প্রমোশন পেয়ে বড় নেতা হওয়ায় এখন তার মধ্যে উচ্চাভিলাষ ভর করেছে। 1/11 পর থেকে প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ঘোরতর সমর্থক হিসেবে দলে প্রভাব বিস্তারের সুযোগ পান গয়েশ্বর চন্দ্র রায়। একসময় মির্জা আব্বাসের সঙ্গে তার বিরোধ থাকলেও সালাউদ্দিন কাদের চৌধুরীর মধ্যস্থতায় এর অবসান হয়। এরপর থেকেই আব্বাস গয়েশ্বর একাট্টা হয়ে দেলোয়ারের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়ে
তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে মাঠে নামেন, যেই বিরোধের রেশ এখনও চলছে। শুধু তাই নয়, ওই বিরোধের সূত্র ধরে পরবর্তী সময়ে মির্জা আব্বাস ও সাদেক হোসেন খোকার মধ্যেও তীব্র বিরোধ শুরু হয়, কারণ ফখরুলের পক্ষে অবস্থান নেন খোকা। এদিকে আব্বাস গয়েশ্বরের পক্ষে যুক্ত হন সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি এখনও ফখরুলের বিরুদ্ধেই তৎপর, এরই অংশ হিসেবে কারাগার থেকেও কলকাঠি নাড়ছেন। নির্ভরযোগ্য একাধিক সূত্র কালের কণ্ঠকে নিশ্চিত করেছিল, মির্জা ফখরুল অসুস্থ হয়ে পড়ার পর থেকেই কারাগারে তৎপর হয়ে ওঠেন সাকা চৌধুরী। দলের প্রভাবশালী কয়েকজন নেতা ও গুলশান কার্যালয়ের কর্মকর্তাকে তিনি বিশেষ বার্তা পাঠান। সাকার পরামর্শ হলো, একজন মাইনরিটি নেতাকে বিএনপি মহাসচিব করা হলে ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে দ্রুত আস্থার সম্পর্ক তৈরি হবে। একজন নেতাকে কারাগার থেকে তিনি বলেন, ভারত বিএনপিকে চরম ডানপন্থী দল হিসেবে চিহ্নিত করতে চায়, এজন্য গয়েশ্বরকে মহাসচিব করে দল হিসেবে বিএনপিকে অসাম্প্রদায়িক হিসেবে তুলে ধরার মোক্ষম সুযোগ তৈরি হবে, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। এদিকে গয়েশ্বরও প্রভাবশালী নেতাদের বাসায় যাওয়া শুরু করেন, তাদের বোঝানোর চেষ্টা করেন ফখরুল অসুস্থ। ঘনিষ্ঠ বলে পরিচিত দু একজনের কাছে ঘুরিয়ে পেঁচিয়ে তিনি এও বলার চেষ্টা করেন, সরকারের সঙ্গে ফখরুলের ঘনিষ্ঠতা রয়েছে, তিনি আর ফিরে আসবেন না। কিন্তু তার এই বক্তব্যকে মিথ্যা প্রমাণ করে ফখরুল সোমবার রাতে ঢাকায় ফিরেছেন। খোঁজ নিয়ে জানা যায়, যেসব নেতার কাছে সাকা চৌধুরী বার্তা পাঠিয়েছেন তাদের কেউই বিএনপিতে চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে এই ইস্যুতে আলাপ করার সাহস পাননি, কারণ তারা জানেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খালেদা জিয়া সবসময় স্থিতিশীল। যে সিদ্ধান্ত তিনি একবার নেন সহজে তা বদলান না। প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন শেষের প্রায় এক বছর স্বাস্থ্যগত কারণে নিষ্ক্রিয় থাকলেও মৃত্যুর আগের দিন পর্যন্ত মহাসচিব পদ থেকে তাকে সরাননি তিনি। একইভাবে অনেক অভিযোগ, দলের মধ্যে বিরোধিতা সত্ত্বেও 10 বছরের বেশি সময় মান্নান ভূঁইয়াকে তিনি মহাসচিব পদে বহাল রাখেন, এমনকি দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার খবর জেনেও তাকে সরাতে কয়েক মাস সময় নিয়েছেন খালেদা। ফলে বড় ধরনের কোনো ভুল না করলে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ফখরুলকে মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে বিএনপির কেউই মনে করেন না। তবে বর্তমানে তার গয়েশ্বরের সাথে মির্জা ফখরুলের সম্পর্ক ভালো বলে জানা যায়। এর আগেও কিছুদিনের জন্য গয়েশ্বর চন্দ্র রায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা জেলা বিএনপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের বসিয়েছে বিএনপি। তাই এবার যদি মহাসচিব পদে গয়েশ্বরের নাম বসে যায় তাহলেও অবাক হওয়ার মতো বিষয় হবে না, কারণ নেতাকর্মীরা মনে করে গয়েশ্বর রায় বিএনপিতে পরীক্ষিত, সারা দেশে নেতাকর্মীদের কাছেও তার ইমেজ ভালো। ঢাকার স্থানীয় হওয়ায় সাহসও ভালো, তবে এবার সত্যি পরিবর্তনের সুর বাজলে সেই সুর গয়েশ্বর চন্দ্র রায় নিজে 2015 সালের মতো নাচবেন কি না সেই প্রশ্ন থেকেই যায়, কারণ তার বয়সটাও কম নয়।